Hello everyone, assalamu alaikum. Asha kori zeza khano asan bala asan shusta asan. Amra shobai bala asi. Ajke ekta blog shuru korchi bikale. Ar amar blog ta dekha shuru korte ekta like diba, like comment korte ekdom bhulba na. Jodi amar channel e notun hoye tahole please subscribe kore jano. And jara already subscribe kore leso, nice nice comment koro. And thank you everyone, apnara shobai re. Ekhane dekhte parra poriman moto tel diya adha roshon dilaisi frozen. Our quick and easy recipe ta kitar recipe koiram berer mangsho dia alu dia randam ar onek jotpot kori quickly ami curry ta banai beshi time lage na problem apnara sathe share kori asha kori apnara ro bhalo lagbo ar onek youtuber apu bhai ara amar video sob shomoy share kora den big thank you apnara re ibhabe amare support korar lagi sob shomoy ibhabe support korba আর এটা দেখতে পারা পরিমাণ মতো সল্ট দিলাম দিয়া এখন 5 মিনিটের মতো অনিয়ন আদা রসুন সুন্দর হইরা মেল্ট হইব আর একটু ব্রাউন হইব অনিয়ন তো বেশি ব্রাউন হওয়ার কোনো জরুরি নাই পুরো একটু হালকা ব্রাউন হইল হইব আর এখানে দেখতে পারা বেরির মাংস অলরেডি দুইয়া সুন্দর হইরা রাখি লিছি আর এখন আমি আধরি লিরাম বেরির মাংসটা আর আধরার পরে আমি দেখাইরাম এতে দেখতে পড়রা এখন আমি আদ পড়রা অনিয়নের সাথে বেরির মাংস সবটা একসাথে কুক করে নিলাম তো বেশি টাইম লাগে না আমি সব সময় এগুলা কারিও হল ঝটপট করি ইজি হইতো করি কুইক হইতো কইরা আমি এভাবে কুক করি প্রবলেম যেভাবে কুইক করিয়া করি এভাবে একটু শেয়ার করি এতে দেখতে পড়রা এই পর্যায়ে আমি সব জাতের গরম মশলা আদ করব গরম মশলা আমি তো গুড়াও আদ করি পাউডার আর পুরা ফ্রেশ ইয়ার ধরি অন লং করছি আর দারচিনি যেহেতু গুঁড়া করি না নিয়ে এর জন্য এগুলো থুরো থুরো করে ধরলো এগুলো আসলে এমনি থুরো থুরো করে ধরলে হয় আর টু স্টার দিলাম ওকে তেজপাতা রয়েছে বাকি তো তেজপাতাটা আদ করছি আর এখন আমি আদ হইরা আরো কমের মধ্যে 25 মিনিট পরে দেখাইমু কারিটা কি রকম হইছে এর ভিতরে আমি আর কিতে কিতে আদ করি দেখাইমু মশলা তো এগুলো আদ করমু আর আমি মিট কারিটা বানাইমু কিতা দিয়া আলু দিয়া আর আলু দিয়া মিট কারি অনেক টেস্টি লাগে আর কিতে কিতে মিট কারির মধ্যে দিমু চপিং করমু একটু শেয়ার করমু আপনাদের সাথে এই তো একটা রেড পেপার দিমু কারির মধ্যে যারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো বেশি জানরা আমি কারির মধ্যে টমেটো রেড পেপার কিংবা গ্রিন পেপার আর টমেটো তো অবশ্যই দিমু টমেটো ছাড়া তো কারিটা আধুরা থাকব মাংসের কারি যত বেশি টমেটো দিবা তত টেস্টি লাগে মাংসের কারিটা আর এতে দেখতে পারা টমেটো গুলো কাট করে নিলাম আর কাট করতে করতে হইরাম ভিডিও গুলো আসলে অনেক কষ্ট করে বানাই যারা আমার ভিডিও দেখুন প্লিজ 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভিডিওটা দেখবা 1 2 মিনিট দেখতে হাইরো স্কিপ করে যাইবা না প্লিজ অনেক কষ্ট করে বানাই বোন কিংবা ভাই যারাও দেখো হিন ভিউয়ার্সরা প্লিজ সাপোর্ট করবা আশা করি ইনশাআল্লাহ আপনারা সব সময় জেলা সুন্দর সুন্দর কমেন্ট করেন ইনশাআল্লাহ ওরকম করিও সাপোর্ট করবা আর সব সময় আমি যারার ভিডিও দেখি বিশ্বাস রাখুন জানো আমি সব সময় সবাই ভিডিও ফুল ওয়াচ করি কতজনের তো 70 মিনিট 80 ওকে 18 মিনিট 25 মিনিট এরকম ভিডিও আমি ফুল ওয়াচ করে দেই যেহেতু আমি জানি আমি নিজে ভিডিও বানাই অনেক কষ্ট করে বানাই তাইলে অন্যজন তো কষ্ট করে বানাই না একটু কষ্ট করে আমি যদি দেখকে দিলাই তো তাইনের লাভ হইলো আর আমার চ্যানেলে লাগে অনেক বালা আমি যেগুলো ফুল ওয়াচ করমু আর দুইও চ্যানেলে লাগেও বালা সবসময় মনে রাখুন যেন আপনি যেগুলো আমার চ্যানেল এক মিনিট দুই মিনিট দেখবা আপনার চ্যানেলে লাগেও ক্ষতি আমার চ্যানেলে লাগেও ক্ষতি তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট করবা যারা ইউটিউবার আপু ভাইয়ারা আমার ভিডিওর মাপগুলো শুনরা আর আশা করি আপনারা সবসময় একটা তো অবশ্যই যারা ইউটিউব করেন তারা তো হওয়া লাগে না তারা তো জানরা কিলাখান ইউটিউবের রোল আর সাবস্ক্রাইব করেন যেন অনেকে আছেন আনসাবস্ক্রাইব হইয়া ভিডিওগুলো দেখুন প্লিজ সাবস্ক্রাইব করে দেখলে আমার লাভ আছে চ্যানেলে লাগে যাই হোক আমি আমার হওয়া কইলাম যারা সাবস্ক্রাইব করবা তারা তো না কইলেও করবা
আর যারা করবার নাই তারা কইল করতা নাই একটা জানি তবু যেহেতু আমরা ইউটিউব করি হই সবসময়ের মতোই দরকার একটা হইলাম আর এই ভিডিওটা যারা সবাই চৌধুরী পেজটাকে দেখরা ফেসবুক পেজটাকে প্লিজ আমার ভিডিওটা লাইক করবা শেয়ার হইরা দিবা আর পেজটা ফলো হইরা দেন জানো অনেক ইউটিউবার আপু ভাইয়ারা ইতিমধ্যে আমার পেজটা ফলো হইরা দিছ ইন বিগ থ্যাংক ইউ আপনারা রে মন তাকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারা লাগে আর আমার পেজের নাম হইল শুভা চৌধুরী পেজ ফেসবুক পেজ আর যাই হোক আপনারা সাথে মাতি মাতি দেখো তো শপিং করা ফিনিশ হয়ে গেল কি আর এখানের মধ্যে আমি থ্রি পিস আমার লাইম অলরেডি কাট হরা ছোট ছোট করে কাট হয়ে রাখি লাই খারিদ গুলাপ দিবা লাগে ইজি হয় এই তো এখন আমি এখানের মধ্যে তুলে আনিমু কি আর এগুলা দিলে আর কি কারিটা কিন্তু খুবই খুবই টেস্টি হয় আর আজকে এলো লেমন বাসাত নাই নাইলে এলো লেমন তাহলেও দেই এই তো এদিকে কুকিং হইল আর কুকিং এর সাথে সাথে আর আমি আজকে একটা কারি রান্ধাম এত বেশি ঝামেলা নাই আমার কারি আরো আছে আর ফ্রেশ কারি আসলে বাচ্চা তারাও ভালো পাই না আমরা সবাই ভালো পাই মাংসের কারি তো রান্ধাও লাগে আর যে কুইক করি ইজি করি ঝটপট করি আমি কুক করি লাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল কি আর এই তো দেখতে পড়ো এখন আমি আলু কাট করলাম আর এভাবে কইরে আলু দিয়ে আমি দিয়ে রান্ধলে অনেক অনেক টেস্টি লাগে আমার বড় ছেলে তো রাখান তাই অনেক ভালো পাই তাই তো ভাত থাকি বেশি রুটি কিংবা পরোটা খাইতে ভালো পাই আর এভাবে কারি তো আমি প্রায় মানে চিকেন কিংবা মিট এগুলার খুব কইরে রাখা লাগে বাই চান্সের গড় সব যাতে আমি চিকেনও তো খুব করি সবসময় বিকজ যদি জান দিয়া না তারা অনেক লাইক করই আর এই তো দেখতে পড়া আপনাদের সাথে কথা কইতে কইতে আলুগুলো কাট করে নিলাম আর যাই হোক এইভাবে কইরে আমার সাপোর্ট করবা সবসময় যারা আমার সাপোর্ট করা আর অনেক ইউটিউবার আপু ভাইয়ারা সবসময় আমার ভিডিওটা শেয়ার করে দেন আপনারা লাগে মন তাকে দোয়ার ভালোবাসা রইল অলরেডি একবার কইছি আর একবারও কই নিলাম যেহেতু আমার এত সুন্দর করে সাপোর্ট করা এই জন্য আপনারা কাছে সবসময় আমি কৃতজ্ঞ থাকবো আর এই তো দেখতে পড়া আলু এখানে ছয়টা আলু দিবো আর আলুগুলো আমি একটু বড় সাইজ হয়ে রাখবো আর ইয়ে আলুটা একদম মানে সাইলে টু পিস হতে পারলাম না বা বেশি বড় হয়ে যাব টু পিস হলে তো ভাবলাম একটু খেতা করে লাই তো বড় বড় পিস আবার খেতা নাই মিডিয়াম পিস তাহলে কি ভালো লাগে দেখতে সুন্দর লাগে বেশি বড় বড় পিস দেখতে সুন্দর লাগে না তো দেখতে পারা এই তো দেখতে পড়লাম মাংসটা অলমোস্ট হইতে গেলে 50 মিনিটের মতো লাগছে কুক হইয়া অনিয়নটা কুক হইতে এখন আমি সব জাতের মশলা আট ধরবো এই তো ফার্স্টে দিলাম মরিচ 1 স্পুন 1 স্পুনই দিলাম বিকজ রিজন রিয়া না তারা খাইবা একটা সব জাতের মিক্স পাউডার দিছি 1 স্পুন হলুদ 1 স্পুন আর দইন্যা 1 স্পুন জিরা দিলাম 1 স্পুন এই তো সপ্তাহে 1 স্পুন কইরা কইরা দিছি সব জাতের মশলা এখন বালাটিকে নিয়ে মিক্স কইরা মাংসের সাথে দিলাম দেখতে পড়া আর এখন কষাইমো আরো 5 থেকে 7 মিনিটের মতো মশলা মাংস কষাই বা অবশ্যই যত বেশি কষাই বা অত বেশি কারিটাও টেস্টি হইব এই তো দেখতে পারলাম মাংসটা একদম কষানি ফিনিশ 10 মিনিটের মতো স্লো আগুনে কষাইছি তেলটা একদম উপরে দিয়ে উঠে গেছে এভাবে পারফেক্ট হয়ে যাওয়া কষাইলে কারিটা খুবই টেস্টি হয় আর আলুগুলো সোলানি ফিনিশ একদম আর এখন দেখতে পারলাম টমেটো রেড পেপার 3 পিস এলো লেমন না আসলে লাইম 3 পিস লাইম দিছি দুশো দুশো কইরা লাইম দিলে ঠক দিলে কি কারিটা অনেক টেস্টি হয় আবার বেশি দিবা না আইডিয়া হইরা ছোটো ছোটো হইরা 1 পিস 2 পিস এভাবে তখন মাংস তখন পরিমাণ আইডিয়া করে দিবা আর এই তো রিয়ানা আইয়া কইরা অমলেট খাইতা এগের অমলেট আর বিকালে এভাবে রিয়ানা আস্তে আস্তে ভালো ফাইন সবসময় একখানি ভালো ফাইন না রিয়ানারে কুকিং করি করি এগের অমলেট দিমো আর রেজান তো থাইন তো বিমার কইতে গেলে
বাকা 2 weeks থাকিও একটা না একটা বেমার আমার ছেলে সবাই দাহরণ যেন রেজানে লাগি এই তো এভাবে আরো 10 মিনিট খসাইয়া পরে জুল আট করবো এই তো রিয়ানারে নতুন একটা রেসিপি দিলাম আপনারা অমলেটের রেসিপি রিয়ানারে একই দিলাম মানাইয়াতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি লাই আর এখানে দেখতে পারা ফার্স্টে বাটার দিলাম আর এখন অমলেট হইবার নতুন রেসিপি কিতা নতুন বলতে এই তো দেখতে পারা এখানের মধ্যে আমি একটু দুধ দিলাম আর কইবা দুধ রেনে অমলেটের মধ্যে এটা নিউ রেসিপি ট্রাই করেন যেন খাইতে মনে হিয়ামি লাগে মিল্ক পরে 2 egg দিলাম আর এই অমলেটে কোনো অনিয়ন এগুলা আমি কিছু আর আট ধরতাম নাই জাস্ট একটা দেখতে পড়া ব্ল্যাক পেপার বেশি দিতাম নাই পুরো 1 চামচি হইত আর এই তো 1 চামচি লবণ এগুলো কই না 1 চামচি লবণ এভাবে আর এখন আমি সুন্দর করিয়া মিক্স করলিম ওইটা বাটারের স্পুন বাটার চুরা লাগাই ইচ্ছা দেখতে পারলাম আর এই এগের অমলেটটা একদম নিউ ট্রাই করেন যেন আপনারা আর যারা এর আগেও খাইছেন দুধ দিয়ে অমলেট বানাইয়া তারা তো জানরা কত ইয়ামি আর যারা খাইছেন না স্পেশালি তারা লাগি আসলে আমিও খাইছি না আমার ছেলে বড়জন আমার শিখাইছই খাই না কইছে না দুধ দিয়ে খাইয়া দেখাম মা এগের অমলেট অনেক অনেক টেস্টি আমি কইতে একবার ট্রাই করি আমার ছেলে কোথায় আর এই তো দেখতে পারা বাটারটা একদম মেল্ট হয়ে গেছে কি আর এখন আমি সবগুলা এগ আট ধরে নিলাম এটা দেখতে পারা উল্টাইয়া দিলাইছি গোয়ার দেখাইছে না ক্যামেরার মধ্যে উল্টানিত গেলে কি আস্তা রয় না জানি না কেন সবসময় আমার লগে ইলাখান হয় আর দেখতে পারা কত নাইস কালার আইছে আর এগের অমলেট তো জানা সবাই আর এখানেও দেখতে পারা অলরেডি ফার্স্টের এই দুইটা এক দিছি কেতারে রায়হান রে এখন তিনটা একসাথে করলাম রিয়ানা রিজন তারা দুজন রে হাফ হাফ করে দিলাইমু আর আমার রামিসা তাই না আবার ভালো ফাইন নাই তা থাইনের ইচ্ছা মতো খাইবা আর রামিসা ঘুমো নাইলে তাই দিয়ে দিলাম নে দুদিন হজাক থাকতাম আর এটা আর একটা মেক করলাম অলরেডি কুকিং করে করি আর এখনো আমার খাড়ির মধ্যে কোনো জুল আট করছে না আর খাড়ির মধ্যে একটু জুল আট করমু এই তো সেকেন্ড ওয়ান দেখাইলাম আপনারারে আশা করি ভালো লাগবো সেকেন্ড ওয়ান এর প্রসেসিং তো অলরেডি জানরা ফার্স্ট ওয়ান তো আমি দেখাইছি বালাটি কেনে খেতে খেতে দিছি অবশ্যই ট্রাই হইরা জানান যেন কমেন্ট হইরা এগের অমলেটটা কিরকম লাগলো আপনারা গেছে দেখতে আর খাইতে তো অবশ্যই ইয়ামি লাগবো অলরেডি ডালি নিছি আর এখন ওয়েট করলাম এই তো দেখতে পারা রিয়ানা রিজনের এগের অমলেটটা একদম রেডি হয়ে গেছে কি আর থারার আমি সবসময় এইভাবে এগের অমলেট দেই বেলা পিজা হই কই বেবি পিজা তে রিজান যে বালা ফাইন পিজা হইলে হচ্ছে নে তারা তো বেবি মানুষ এমন না না বুঝইন বুঝইন তারা হয়তো আম্মা এক দিন বানাইছে নি পিজা আমি হই ওই এক দিন বানাইছি আর পিজার কাটার দিয়ে একবারে দেখতে পারা অমলেটটা কাট হইলে নিরাম গি আর একটা গুড আইডিয়া বাচ্চা থেকে এগ খাওয়াইবার আর যারা ভালো লাগে আমার আইডিয়াটা অবশ্যই ফলো করেন জানো বেবি অনেক বাচ্চা না আছেন কিন্তু এক খাইতে ভালো ফাইন না আমার রামিসা যেমন থাইন এক খাইতে একদম পছন্দ করেন না যে জোরে থাইন রে দই রান্না খাওয়াই আর এক তো কত পুষ্টি করে এটা তো বুঝতেই পারলাম বাচ্চাইতে হেলদে লাগে কত ভালো এটা দেখতে পারা একদম পিজার মতো হয়ে গেছে কি এটা দেখতে পারা আলু সাথে মাংসটা একদম খসানি ফিনিশ আর এখন আমি জুল আট করলাম আর আমি তো আলু দিয়ে মাংস দিয়ে একটু জুল জুল রাখবো যেহেতু আমার ছেলে পরোটা দিয়ে খাইন আর বাদ দিয়ে খাই বাদ দিয়ে আসলে কম খাওয়া হয় আর বাদ দিয়ে খাইলেও মজা লাগে দেখতে পারা এই পরিমাণে জুল রাখছি আর পরে তো খুব কইব আরো 15 মিনিটের মতো আরো অনেকটাই মানে কে খেতে হইব কমব জুলটা এই তো দেখতে পারলা কত কুইক এন্ড ইজি ঝটপট করে কারিটা রেডি করলাম আশা করি আপনারা আরো ভালো লাগবো আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করেন জানো যারা এত সময় ধরে সাথে আছেন বিগ বিগ থ্যাংক ইউ আপনারা রে
এইতো দেখতে পারো আমার কারিটার ফাইনাল লুক, এখনো কুক হইরো, অলরেডি কুক আর অফ করে লিছি, তবে তো স্টপ হইছে না, মানে কি কুকিং 5 মিনিটের মতো লাগবো আরো, মানে কি আগুন অফ হইতে হইতে, যেহেতু ইলেকট্রিক কুকার একটা আমার। আর আশা করি আমার ভিডিওটা আজকে আপনারা ভালো লাগবো, ভালো লাগলে সবসময়ের সাথে থাকবা, আর কারিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান জানু। আজকে এই পর্যন্তই, বাই এভরি ওয়ান, সি ইউ সুন, থ্যাংকস ফর ওয়াচিং।